আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওমান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওমান ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بلا يهدي الذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك بروف الرحيم الحمد لله رب العالمين والصلاة على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم القرآن সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সকলকে একত্রিত করে বসার তৌফিক দান করেছেন তাই সেই মহান স্রষ্টার প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবজিরা পর্দার আড়ালে থাকা ইসলাম দরদি মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি বলার জন্য সেটি হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। এর আগের দিন বলেছিলাম যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কী, আর আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্যটা কী এই সম্পর্কে নসিহাত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
খুতবা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যে আপনারা সকলেই কেউ অবগত আছেন আবার কেউ জানেন না, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা হয়তো জানবেন যে আমাদের ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান রিয়াজি সাহেব তিনি খুবই অসুস্থ দীর্ঘদিন, আজকের আজ 15 দিন ধরে খুবই অসুস্থ আছে। তো আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, যে মাথায় ওনার টিউমার হয়েছে। তো সকলেই আপনার কাছে দোয়ার আবেদন রইল মনের থেকে, সবা সকলেই নিজ নিজ থেকে তার জন্য খাস নিয়েতে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। কারণ উনি অসুস্থ মানে মাদ্রাসার দেখভাল করার একমাত্র দায়িত্বশীল হিসাবে উনিই একমাত্র সবচেয়ে বেশি, মানে যখন আমরা পড়াশুনো করেছিলাম তখন আমরা জানি যে যখন আমরা রাত্রে পেশাব করতে উঠতাম বা টয়লেটে প্রয়োজন পড়তো রাত 12টা-1টার সময়, সঙ্গে সঙ্গে যে বেটা কোনো মানে এতটা দায়িত্বশীল, মানে সে কথা আপনার কী বলবো, আপনি যদি 1 টাকাও নেন আপনার সঙ্গে সঙ্গে আপনার বলবে যে 1 টাকা নিচ্ছে 1 টাকা লিখে রাখবে। তো সেই রকম একজন ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়া মানে মাদ্রাসার একটা খুব বড় একটা অংশ ক্ষতি হয়ে যাওয়া। তাই আপনার কাছে আবেদন নিবেদন, আপনারা যারা এখানে এসেছেন সকলেই তানার জন্য দোয়া করবেন, আর যদি পারেন তানার জন্য যদি সহযোগিতা করতে পারেন করবেন, এটা আপনাদের ইচ্ছা। এই বিষয়ে মানে কেউ বলতে বলিনি, জাস্ট আমি আপনাদেরকে বলছি। আপনি আজকে সমাজের বুকে যদি লক্ষ্য করেন দেখলে বুঝতে পারবেন যে আজকের অসংখ্য যুবক যুবতী বা ছেলে মেয়ে তারা আজকের বিভিন্ন অপকর্মে তারা জড়িত। এমনকি যদি আপনি আরও দেখেন সোশ্যাল মিডিয়ার দেখে যে এই স্কুল এতদিন বন্ধ ছিল, এই স্কুল খোলার পরে তারা বিভিন্ন রকম টিকটক ভিডিও থেকে নাকি শুরু করে বিভিন্ন রকম খারাপ কর্মে তারা জড়িত। এর জন্য দায়ী একমাত্র কারা? পিতামাতা। পিতামাতা সন্তানকে সঠিক শিক্ষা না দেবার কারণে আজকের সন্তান তারা এমন কাজ করছে। এটা আপনাদের মানে দায়িত্ব ছিল সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়া, উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, সেই শিক্ষা থেকে আজকে বঞ্চিত করে আপনি আপনার সন্তানকে সেই উত্তম আদর্শ শিক্ষা না দিয়ে আজকে আপনার সন্তানের এই অবস্থা। আপনার সন্তান গান বাজনা নিয়ে পড়ে আছে, মসজিদে আছে না, আপনি মুসলিম, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে, এটা একটা ইসলামের মুসলিমের পরিচয়, আপনার ধর্ম ইসলাম, এটা একজন মুসলিম মানে ছেলে বা মেয়ের পরিচয়। কিন্তু আপনার সেই পরিচয়টাকে আপনি মানে বাবা হিসাবে কখনো সেই পরিচয়টা শেখান নেই। সন্তান জন্ম দিই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, একটা পাগলিও মানে সন্তান জন্ম দিতে পারে। সুতরাং যে রাস্তির পাগলি তার সাথে যদি কেউ মেলামেশা করে তারও সন্তান হবে, তো সে সন্তান জন্ম করার পর সে মা হতে পারে। তো সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, সুতরাং তার কর্তব্য দায়িত্ব থাকে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ব্যক্তি মানে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন বাবা তার পরিবারের প্রতি দায়িত্বশীল, আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। তা নিজে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন, নিজে সালাত আদায় করছেন, নিজে রোজা রাখছেন, নিজে ভালো কাজ করছেন, নিজে আপনি সব কিছু উত্তম কাজ করছেন, সন্তান আপনার পথে বিপদগামী হয়ে যাচ্ছে, সালাত আদায় করছে না, গান শুনছে, তাদের ইসলামের কালচার তাদের মধ্যে নেই, কিন্তু আপনি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করার জন্য সদা সর্বদা আপনি প্রচেষ্টা করছেন, আপনার সন্তান এ থেকে পুনরায় বঞ্চিত। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আপনার পরিবার বর্গ ছেলে মেয়ে স্ত্রী এদেরকেও বাঁচাতে হবে। যদি আপনি এদেরকে সন্তানদেরকে না বাঁচান, কিয়ামতের দিন কিন্তু এরাই কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এরাই কিন্তু আপনার জান্নাতে যাওয়া থেকে আটকাবে। তাই বাপজিরা আমার, যারা এখানে গার্জেন আছেন, যাদের বাড়ি সন্তান আছে, তাদেরকে আমি বলতে চাই আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে সুশিক্ষায় মানুষ করুন, দেখবেন আপনার মুখ উজ্জ্বল করবে। আজকে দেখুন মুসলিমদের মধ্যে শিক্ষার হার এতই কম, আজকে মুসলিমদের মধ্যে নেই একজন ভালো একজন ডাক্তার, ভালো একজন প্রফেসর, ভালো একজন আর্মি, মানে নেই একজন ভালো একজন বিচারক, সব আছে গায়ের মুসলিম আছে, মুসলিমদের মধ্যে সে খুবই কম সংখ্যক আছে। তাহলে আপনারা কেন আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষায় মানুষ করতে পারছেন না? সুশিক্ষায় মানুষ করুন। আমি বলছি না যে স্কুলে পড়াতে হবে, মানে স্কুলে মানে আপনার পড়াতে হবে না, মাদ্রাসায় আপনি শিক্ষা দিন, মাদ্রাসায় না পড়িয়েও তো আপনি একজন সুশিক্ষা সন্তান মানুষ করতে পারবেন। যদি মানে আমি আমার জমানায় যতগুলো দেখেছি বা আমার এতদিন পর্যন্ত আমার যত বয়সে আমি দেখেছি যে স্কুলে বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে কিন্তু তার বাচ্চা কত সুন্দর দেখলে সালাম দেয়, উত্তম কথা বলে, ভালো কথা বলে। যেমন আমাদের গ্রামে আপনারা সকলেই চেনেন
আহমদুল্লাহ বাবু, আমার বাবু হয়। তো তানার ছেলে স্কুলে পড়ে চাতরা গার্লস স্কুল, বয়েজ স্কুলে। তো তানার ছেলে তার মানে পবিত্র কোরআন তো মুখস্থ আছে, হাদিসও অনেক আছে, বক্তব্যও দিয়েছে। কোথায় পড়ে? স্কুলে পড়ে। কার জন্য ছেলেটা এমন তৈরি হলো? বাবা মার জন্য। বাবা মা উত্তম আদর্শ শিক্ষা দিয়েছে বলে ছেলেটা ওরকম। সে না গান শোনে, না এক ওয়াক্ত নামাজ কাদা করে, ছেলে মেয়ে দুটোই। ফজর সময় দেখি আমরা দিয়ক সময় দেখা যাচ্ছে লেট হয়ে গেলেও ওই দুটো বাচ্চাকে দেখতে পাই ফজর সময় নামাজ পড়তে এসে। তার বাবা মা কেমন? আজকে তার কথা কেন আজকে বলছি? তাদের মতো তো আপনারা হতে পারেন, যে আপনি শুধু ভাবছেন মাদ্রাসা দিলেই সন্তান মানুষ হবে। মাদ্রাসা দিয়েও তো অনেকজনে মানুষ হচ্ছে না, অমানুষ তৈরি হচ্ছে। অনেকে আছে না, আপনাদের গ্রামে তো অনেকেই আছে যে মাদ্রাসায় দেওয়ার পরে আর মাদ্রাসায় পড়ছে না, অমানুষ। তাদের ব্যবহার আচার এত খারাপ, সাধারণ পাবলিকের চেয়েও তাদের খারাপ ব্যবহার। তাহলে মাদ্রাসা দিলে আপনার সন্তান যে মানুষ হবে এটা ভুল কথা। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়িয়েও আদর্শ বা উত্তম শিক্ষা দিতে পারেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য, এটা আপনি পারেন। তবে আপনার সেই দায়িত্বটা যদি আপনি ভুলে যান, সকাল হচ্ছে আপনি চলে যাচ্ছেন রুজি রোজগারের দুটো সন্ধানে, গেলে দুটো খাওয়া হবে কখন, মানে কিভাবে মানে বাড়ির পরিবারের মানুষের মুখে দুটো ভাত তুলে দেবো, এই চিন্তা তো আপনার থাকতেই হবে। রুজির সন্ধানে তো আপনার বেরোতে হবে। সেই সাথে আপনার সন্তানকে যে আপনি জন্ম দিয়েছেন তাকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, এটা আপনার বাবা হিসেবে একজন কর্তব্য। তো এই ব্যাপারে আমি 10টা পয়েন্ট আলোচনা করব। সর্বপ্রথম, আপনার সন্তান জন্মগ্রহণ করলো কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করার কথা বললেন সেটি হলো, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে কানে আজান দেওয়া। এই হাদিসটা কোথায় আছে? হাদিসটা আছে তিরমিজি 1514 নম্বর হাদিস। হাদিসটার মূল এবারে হলো আবি রাফি কালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি রাফি হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, উদিনা ফি উদনিল হুসাইন বিন আলী, আলী মানে আলীর পুত্র হুসাইনের কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদাতুহু যখন জন্মগ্রহণ করলেন, ফাতিমাতা বিসসালাত, অর্থাৎ সালাতের মতো, মানে আলীর পুত্র হাসানের কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন। তাহলে আলী তার পুত্র হলো হাসান, যখন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর কানে সর্বপ্রথম তিনি আজান দিয়েছিলেন। তাই আপনার বাবা হিসেবে যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে, আপনার বাবা হিসেবে কর্তব্য যে সঙ্গে সঙ্গে যখন জন্মগ্রহণ করবে, দেখা যাচ্ছে এখন তো হসপিটাল ছাড়া হয় না, কানে আজান দেবেন কিভাবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো যদি আপনার হসপিটালে সুযোগ থাকে আজান দেওয়ার, তাহলে আপনি আস্তে করে আজান দিলেন। এইদিকে আবার দুটো মতভেদ আছে, যে কেউ বলে ডান কানে না বাম কানে, পুরুষ দেবে না মহিলা দেবে, সেখানে হাদিসে মহিলার কথা উল্লেখ নেই। কেউ কেউ ওলামা বলছে মহিলা দিলে সমস্যা নেই, পুরুষ দেওয়াটাই উত্তম, এবং ডান কানে না বাম কানে। আর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আজান দিতেন এবং বাম কানে ইকামত দিতেন, এই হাদিসটা জয়ীফ। তাহলে যেটা শুদ্ধ এবং সঠিক হাদিস, যখন সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম আপনার কর্তব্য বাচ্চার কানে আজান দেওয়া, আজান দেবেন। দ্বিতীয় নম্বর আপনার কর্তব্য বাবা হিসেবে কি, দ্বিতীয় নম্বর হলো তাহানিক করা। তাহানিক করার দলিল কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সন্তান যখন জন্মগ্রহণ করার পরে আজান দেবার পরে তারপরে তাহানিক করবেন। তাহানিকটা কি জিনিস? হাদিসটাকে শুনে নেন। আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতি বিসবিয়ান, আল্লাহর নবীর কাছে একজন বাচ্চাকে আনা হলো, বাচ্চাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাম ফয়ুবাররিকু, তার জন্য ফয়ুবাররিকু আলাইহিম, তার জন্য বরকতের দোয়া করলেন, আর কি করলেন, ওয়ুহান্নিকুহুম, এবং তাহানিক করলেন। তাহানিকটা কি জিনিস? তাহানিকটা হলো কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য, মানে কোনো মুমিন ব্যক্তির কাছ থেকে চিবিয়ে বাচ্চার গালে সামান্য পরিমাণ দেওয়া, যাতে সমস্যা না হয়। বুঝতে পারলেন? তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর যে স্টেপ, তাহানিক। তাহানিক হলো কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য চিবিয়ে, সে খেজুর হতে পারে, কোনো মিষ্টি কিছু হতে পারে, চিবিয়ে সন্তানের বাচ্চার গালে দেওয়া। সেটা কোনো মুমিন ব্যক্তি হতে পারে, আপনি বাবা আপনিও দিতে পারেন, একজন মা সেও দিতে পারে, সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই নিয়ে আসা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাকে তাহানিক করে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার যে কাজটা করবেন সেটি হলো, যখন তার মা মানে আপনার স্ত্রী যখন সেই বাচ্চার দুধ পান করাবে, বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আপনি ভাবছেন বাচ্চা তো বিসমিল্লাহ বলতে পারে না, তাহলে বাচ্চার বিসমিল্লাহ বলা কর্তব্য ছিল, তাহলে বাচ্চা বিসমিল্লাহ যেহেতু বলতে পারে না, তো বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই না। আল্লাহ রসুল বলছেন যখন দুধ পান করাবে তার মা, অর্থাৎ আপনার স্ত্রী বাচ্চাকে দুধ পান যখন করাবে, তখন সেই বাচ্চাকে দুধ পান করার সময় মা বিসমিল্লাহ বলবে। তাহলে বিসমিল্লাহ বলে যদি সেই বাচ্চা দুধ পান করে, তাহলে সেটা হালাল হবে,
কারণ বিসমিল্লাহ বলে যদি দুধ পান না করায় তাহলে সেই খাদ্যটা মানে হারাম হয়ে যাবে, সেই খাদ্যটা শয়তানের হালাল হয়ে যাবে আর আপনার বাচ্চার জন্য হারাম হয়ে যাবে। দলিল কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটা আছে, হাদিসটা রাসূল আন হুযাইফা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাম ইন্না শাইতানা ইস্তাহিল্লু ত্বাম, নিশ্চয়ই শয়তান সেই খাদ্যকে হালাল করে নেয়, বৈধ করে নেয়, যে খাদ্যই আন লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে খাদ্য বিসমিল্লাহ বলে হয় না, যে খাদ্য বিসমিল্লাহ বলে না শয়তান সেই খাদ্যকে হালাল করে নেয় আর আপনার জন্য হারাম। বিসমিল্লাহ বলে আপনার জন্য হালাল, শয়তানের জন্য হারাম। তাই যে কোনো কাজ আপনি যখনই যে কোনো খাদ্য খান না কেন বিসমিল্লাহ বলবেন। আপনি যদি আপনার দেখা যাচ্ছে ভাতের হাঁড়ির সরপোষ নেই, কী করবেন? বিসমিল্লাহ বলে সেটা কিছু ঢেকে দেন। দরজা বন্ধ করছেন, বিসমিল্লাহ বলে বন্ধ করুন। দরজা খুলছেন, বিসমিল্লাহ বলে খুলুন। তাহলে দেখবেন আপনার বিপদ আসবে না। যে কোনো কাজ করতে, যে কোনো জিনিস খেতে বিসমিল্লাহ বলে আপনাকে সেটাকে রক্ষণ করতে বিসমিল্লাহ বলে করতে হবে। যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য হালাল হবে, হারাম হবে না। চতুর্থ নম্বর কী আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। দলিল কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অকফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের বাচ্চাকে আবদ্ধ রাখো, আটকে রাখো। কোথায় আটকে রাখো? ইন্দালিশা, ঘরের মধ্যে আটকে রাখো। ইন্দালিশা সন্ধ্যার সময় ঘরের মধ্যে বাচ্চাদেরকে আটকে রাখো, ওকে ঘরের মধ্যে রেখে দাও, বিনা প্রয়োজনকে বাচ্চাদের সন্ধ্যার বাইরে ছেড়ে দিও না। কারণ কেন বললেন সন্ধ্যার পরে বাইরে বার করতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নালিল জিন্নি ইনতাশারা অখিতবা, হ্যাঁ অখিতফা, অর্থাৎ সন্ধ্যার পরে জিনেরা ছড়িয়ে পড়ে এবং বাচ্চাদেরকে ছিনিয়ে নেয়। তাহলে যদি আপনার সন্তানদেরকে সন্ধ্যার পরে আপনি সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বার করেন, সেই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং আপনার বাচ্চাকে কিন্তু ছিনিয়ে নিতে পারে। এটা আল্লাহ রাসূল বলছেন। হাদিসটা কোথায় পাবেন? সেই বুখারীর হাদিস, এটা বুখারিতে গেলেই আপনি পেয়ে যাবেন। যা মানে এই যে মানে এই অধ্যায়ে যেখানে নাম বাচ্চা মানে সন্তানের পিতামাতার কর্তব্য যে অধ্যায়টা বুখারির, এই অধ্যায় গেলে আপনি পেয়ে যাবেন। তাই আপনারা যারা গার্জেন আছেন, সন্তান যখন আপনার জন্মগ্রহণ করবে সেই বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে যাবেন না সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে যদি বাড়ির বাইরে বিনা প্রয়োজনে বার হন তাহলে সন্ধ্যার পরে জিনেরা ছড়িয়ে পড়ে, আপনার বাচ্চাকে কিন্তু ছিনিয়ে নিতে পারে। আর একটা হাদিসের মধ্যে আছে, সন্ধ্যার পরে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বার হয়, আর বিনা প্রয়োজনে আপনার বাচ্চাকে নিয়ে অনেক মা আছে যে ওই বাড়িতে একটু ঘুরে আসে, ওই পাড়ায় যায় একটু, ওই ওই বুড় বাড়ি যায় একটু গল্প করে আসি, বাচ্চাকে নিয়ে সন্ধ্যার পরে পড়ানো বসানোর কোনো প্রয়োজন নেই। না পড়িয়ে বাচ্চাকে না শিক্ষা দিয়ে সন্ধ্যার পরে ওই বাড়ি একটু গল্প গুজব হবে, ভাবা লাগছে না, ওই বাড়ি গিয়ে বসে গল্প গুজব করে চলে আসে আবার বিনা প্রয়োজনে। তাহলে এই এগুলো যাবেন না, কারণ সন্ধ্যার পরে কিন্তু গেলে আপনার ক্ষতি আছে, খাতরা আছে। পঞ্চম নাম্বার, পঞ্চম নাম্বার হল নাম রাখা। আপনার সন্তান তাহানিক হয়ে গেল, তারপরে আপনার তার কানে আজান দিলেন, বিসমিল্লাহ বলে দুধ পান করালেন, সন্তান বাইরে বাইরে বার করা যাবে না। পঞ্চম নাম্বার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম রাখা, সুন্দর নাম রাখতে হবে। সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার দায়িত্ব হিসাবে সুন্দর নাম রাখা, সেই নামটা যেন আন ইসলামিক না হয়। দেখা যাচ্ছে এমন নাম, সেই নামটার কোনো মানে নেই বা সেই মানেটা এমন বিশ্রী যেটা রাজা ধীরাজ, বাদশাহ, আপনার ছেলের নাম বাদশাহ, রাজা, অনেক লোকের নাম রাজা, তারপরে বাদশাহ, পল্টু, পিন্টু, শান্টু, মন্টু, এগুলো কোনো মানেই নেই। এই নাম যদি আপনার সন্তানের থেকে থাকে, এই নাম এখন চেঞ্জ করতে হবে আপনার। আপনি বলছেন আধার কার্ড হয়ে গেছে কী করবো, এখনও চেঞ্জ করতে হবে, আপনার কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন। কারণ কিয়ামতের দিন সন্তানকে যখন ডাকা হবে তার বাপের নাম ধরে, বাপের নাম যে আমার নাম যেরকম মনিরুল বাশার, তাহলে আমাকে যখন ডাকা হবে আমাকে বলা হবে মনিরুল বাশার বিন হাবিবুর রহমান, হাবিবুর রহমানের পুত্র মনিরুল বাশার এসো, তাহলে আমার নামটাই যখন আইন ইসলামিক না, ইসলামিক নাম না, তাহলে আমাকে ডাকবে কীভাবে? তাহলে পল্টু বলে, পল্টু কোনো নামই না, এ কোনো মানেই নেই, পিন্টু, মন্টু, শন্টু, এগুলো কোনো নাম না। তাই চেঞ্জ করতে হবে, আপনার সুন্দর নাম রাখতে হবে, যে নামের অর্থ খুব সুন্দর। যে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, এখন তো নেটের যুগ, নেটে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন না সুন্দর নাম, কোনো একজন ভালো যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তার কাছে গিয়ে সুন্দর নাম একটা নিয়ে সন্তানকে নাম রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা শুনে নেন, হাদিসটা আছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 821, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নানাবি মুসা কালা উলিদা আলী, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জন্মগ্রহণ করলো, উলিদা আলী ফা আতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবু মুসা একজন বাচ্চা জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবীর কাছে বাচ্চাটাকে নিয়ে গেলেন। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী করলেন ফাসাম্মাহু, সর্বপ্রথম যে কাজটা করলেন সেই বাচ্চার নাম রাখলেন, সুন্দর নাম, সুন্দর নাম আব্দুর রহমান, আবদুল্লাহ, আব্দুল সত্তার, শুধু একজনের নাম যে সত্তার, মানে অনেকেই বলে সত্তার ভাই, হ্যাঁ গফফার ভাই, এগুলো কিন্তু ভুল, এগুলো কিন্তু আপনারা করে থাকেন। এই যদি কারো এমন নাম থেকে থাকে তাহলে তার নামের আগে আব্দ শব্দটা যোগ করতে হবে, কারণ আব্দুল শব্দের অর্থ হলো বান্দা আর সত্তার মানে আল্লাহ, মানে আল্লাহর বান্দা। কিন্তু যদি আপনি কাউকে বলেন কারোর নাম আব্দুল সত্তার, এ সত্তার ভাই, এ গফফার ভাই, এটা ভুল, আপনি এটা আল্লাহকে ডাকছেন, ওকে ডাকছেন না। তাই তার নাম বলতে গেলে আপনাকে বলতে হবে আব্দুল সত্তার, এসো আব্দুল গফফার, আব্দুর রহিম, রহিম বলে আপনি ডাকছেন। তাহলে ভালো করে শুনুন, রহিম আল্লাহর নাম, সত্তার আল্লাহর নাম, গফফার আল্লাহর নাম, এইগুলো নামের উচ্চারণ করতে গেলে আপনাকে তার আগে আব্দুল শব্দটা যোগ করতে হবে। যদি আব্দুল শব্দটা যোগ না করে আপনি ডাকেন তাহলে আপনি কিন্তু পাপ কাজ করলেন, গুনার কাজ করলেন। সুন্দর নাম, তাহলে তার নাম রাখলেন, তারপরে কী করলেন? ইব্রাহিম, সেই বাচ্চাটার নাম ইব্রাহিম রাখলেন। বাচ্চাটা কার? আবি মুসা। জন্মগ্রহণ করার পর রসুলের কাছে নিয়ে গেলে রসুল ইব্রাহিম নাম রাখলেন। তারপরে হান্না কাহু, তাহানিক করলেন, তাহানিক বললাম বুঝতে পারলেন, ওটা দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নেই। বিত্তামরাতিন, খেজুর দ্বারা তাহানিক করলেন, একটু খেজুর নিয়ে চিবিয়ে বাচ্চার গালে দিয়ে দিলেন। তারপরে ওয়াদা লাহু, এবং তাকে ডাকলেন বিল বারকাহ, এবং তার জন্য মানে দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। তারপরে ওয়াদাফাহু লাইয়া, এবং তার কাছে ফেরত দিয়ে দিলেন। সেই বুখারী 821 নম্বর হাদিস। তাহলে আপনার কর্তব্য সন্তান জন্মগ্রহণ করার পরে সুন্দর নাম রাখা, পাঁচটার মধ্যে ছটা। সাত নম্বর পয়েন্ট, সাত নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন হুসান আন সামুরাতা, সপ্তম দিনে আকিকা, আকিকা করতে হবে। তাহলে আকিকা কখন? সপ্তম দিনে। দলিল কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন হাসান আন সামুরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুলামু মুরতাহান্নু বিল আকিকা, প্রত্যেক একটা বাচ্চা আকিকার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার জন্য আকিকা করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। এবং বলছেন বিল আকিকা তাসবাহু আনহু ইয়াউমাস সাবি', ইয়া সাবি' শব্দের সাত দিন, তার জন্য একটা পশু রক্ত প্রবাহিত করতে হবে, একটা পশুকে জবাই করতে হবে, সাবি' মানে সপ্তম দিনে, সাত দিনে। তারপরে ওয়ুসাম্মা ওয়ুহলিকু রাসাহু, এবং তার মাথা মুন্ডন করতে হবে, অর্থাৎ তার মাথায় যে চুল থাকবে সেই চুলগুলো ফেলে দিতে হবে, এবং সেই পরিমাণ সাদাকা করতে হবে। এটা অন্য হাদিসে আসছে, তাহলে আমি এর মধ্যে বলে দিচ্ছি এটা, যে আপনার সপ্তম দিন যখন হবে আপনার বাচ্চাকে আকিকা করা। আপনি ভাবছেন আমার স্ত্রী হসপিটালে আছে, কীভাবে আকিকা করবো, বাচ্চাটা না বাড়ে নয়, তাহলে আপনার উচিত যে সপ্তম দিনে আকিকা করা আল্লাহর সুন্নাত। যদি আপনি অন্য সময় করেন সমস্যা নাই, এ ব্যাপারে তিনটে মতামত আছে। এই দিন, এই আপনি এর আগের মাসে, তার আগের মাসে আবদুল্লাহ সালাফির তরফ থেকে যে সরলপথ পত্রিকা বার হয়, সেই সরলপথে একদিন প্রশ্ন করেছিল সপ্তম দিনে যে আকিকা করার ব্যাপারে একটা হাদিস আছে 21 অথবা 14 দিনে, হাদিসটাকে সহি তো এখানে তিনটে মত উল্লেখ করেছেন, কেউ বলছেন যে মানে মানে 21 দিনে করা যাবে, কেউ বলছেন 14 দিনেও করা যাবে, আবার কেউ বলছেন বছরের যে কোনো, মানে একটা মত 14 অথবা 21 দিনে করা যাবে, দ্বিতীয় মত বছরের যে কোনো দিনে করা যাবে, আর তৃতীয় মত যেটা সপ্তম দিনে করতে হবে। তো যেগুলো ওগুলো আমার ভেজাল, ওগুলো লোয়ার কোনো প্রয়োজন নেই, যে দ্বিমত ভেজাল মত দেখাচ্ছে ওগুলো করা যাবে। তাহলে আমার যেটা সঠিক শুদ্ধ হাদিস, যে সপ্তম দিনে আল্লাহ নবী আকিকা করেছেন, করতে বলেছেন, সপ্তম দিনে আকিকা করাটাই আপনার উত্তম। এবার দেখা যাচ্ছে আপনার কোনো কারণে আপনার আর্থিক দিক দিয়ে দুর্বল, আপনি ছাগল জোগাড় করতে পারছেন না, বা আপনি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনি সপ্তম দিনে বাদ দিয়ে অন্য দিনে করেন তাহলে সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু সপ্তম দিনে আকিকা করাটা আল্লাহ নবীর সুন্নাহ, তাই আপনার উচিত সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের জন্য আকিকা করা। ছেলে হলে কটা, ছেলে হলে কটা জানেন না? ছেলে হলে কটা ছাগল? দুটো। আর মেয়ে হলে? একটা। তাহলে আপনার উচিত যখন মেয়ে হবে তখন একটা, ছেলে হলে দুটো ছাগল দিতে হবে। সেই ছাগল পুরুষ হোক অথবা নারী হোক, সমস্যা নেই কোনো। তারপরে আপনার সপ্তম নম্বর যেটা বললাম, চুলের ওজন পরিমাণ সাদাকা করা। এই হাদিসটা কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ইয়া ফাতিমা, এ ফাতিমা ইলহিকি রাসাহু, তুমি তার মাথাকে মুন্ডন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলছেন, এবং ওয়াতাসাদ্দাকি বি জিনাতি শাআরিহি ফিজ্জাতি,
অর্থাৎ তার চুলের ওজন পরিমাণ রূপা তুমি সাদাকা করো, দান করো। তারপরে বলছেন কালা, অথবা তাই করা হলো এবং সেই চুলের পরিমাণ হয়েছিল এক দিরহাম। যখন আপনার বাচ্চা হবে আপনি মাথাকে মুন্ডন করবেন, মাথা নেড়া করবেন, করার পরে চুলের যতটা ওজন হবে ওই ওজন পরিমাণ আপনার সাদকা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। তাহলে নাম হয়ে গেল, আকিকা হয়ে গেল, মাথা মুন্ডন করা হয়ে গেল, তাহানিক হয়ে গেল, তারপরে আপনার যে স্টেপটা আসছে খাতনা করা, খাতনা আর মুসলমানি করা। এবার আস্তে আস্তে বড় হচ্ছে আপনার ছেলে, 7 বছর বা 5 বছর বা 8 বছর। তাহলে যখন 7 বছর বা 8 বছর, কোনো বয়স নির্ধারণ নেই, যখন যে কোনো সময় আকিকা করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সে কত বছর বয়সে আকিকা করেছিল? সুতরাং আপনি যে কোনো সময় আপনি আকিকা করতে পারেন, সমস্যা নেই। বাচ্চা বয়সে করলে আপনার ওটা ভালো, বাচ্চা বয়সে করাটাই উত্তম। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাত হাদিস নাম্বার 4420, সেখানে আবু হুরায়রাতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই পালনীয় 5টি বৈশিষ্ট্য বা স্বভাব রয়েছে আমার উম্মতের। স্বভাব কি 5টা? নাম্বার 1, খাতনা করা, অর্থাৎ আমরা যাকে বলি মুসলমানি করা। এই খাতনা যখন বাচ্চা আপনার প্রাপ্তবয়স্ক হবে, আপনার বাচ্চার উচিত হবে খাতনা করা বা মুসলমানি করা। যদি আপনি আপনার বাচ্চায় খাতনা না দেন বা মুসলমানি না দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা মুসলিম হিসেবে গণ্য করা হবে না। মুসলিম হিসেবে গণ্য হতে গেলে বাচ্চার খাতনা করতে হবে, মুসলমানি দিতে হবে। তারপরে আপনার কি আছে? 2 নম্বর, নাভির নিচেল্লম পরিষ্কার করা, আস্তে যখন বড় হবে। মানে এগুলো উম্মতের বৈশিষ্ট্য, এই আদেশের মধ্যেই 5টা কথা উল্লেখ আছে, যে এটার বলার বিষয় না, বুঝতেই পারছেন। 3 নম্বর, গোপ ছোট করা, অনেকেই গোপ বড় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুজু শাওয়ারিব ওয়ার খুল্লুহা ও খালিফুল মাজুস, তোমরা গোপ খাটো করো, দাড়িকে বাড়াও আর অগ্নি পূজাদের বিরোধিতা করো। কিন্তু উল্টোটা, দাড়ি কাটছে, গোপ বড় রাখছে, এবং যারা মানে অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, তাদের সাথে তারা মিশে, তাদের সাথে সেই সমস্ত মানে তাদের অনুষ্ঠানে গিয়ে তারাও নাচছে, নাচ গান করছে, তাদের সাথে মিলে তারাও সে উৎসব পালন করছে। এই কদিন আগে আপনারা একটা শুনেছিলেন যে ধর্ম যার উৎসব সবার, আর ধর্ম যার উৎসব তার, ঠিক কোনটা? ধর্ম যার উৎসব সবার আর ধর্ম যার উৎসব তার, ঠিক কোনটা? এটা ধর্ম যার উৎসব তার, আপনার ধর্ম আপনার উৎসব, হিন্দু ধর্ম হিন্দুদের উৎসব, হিন্দুদের ধর্ম আমাদের উৎসব নয়, কথাটা ভুল কথা। তো এই নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড়, যাক ও বিষয়ে আমি যাচ্ছি না। সুতরাং আপনাকে গোপ খাটো করতে হবে, দাড়িকে বাড়াতে হবে, অগ্নি পূজাদের বিরুদ্ধে করতে হবে। 4 নম্বর যেটা আছে, নখ কাটা। অনেকের নখ বড়, কি বড় বিস্তৃতি দেখায়, ওই অবস্থায় খাদ্য খায়, নখের মধ্যে অনেক বিষাক্ত জীবাণু থাকে, নখ কাটে না অনেক। এটা বৈশিষ্ট্য, দিন হয়ে যাচ্ছে নখ কাটার সময় পায় না, এত ব্যস্ত মানুষ দুনিয়ার। তাহলে নখ কাটতে হবে, এটা মাথায় থাকবে, মানে প্রতিদিন কন্টিনিউ, শুক্রবার আসার আগে, আজকে শুক্রবার সকালে এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, নখ কাটতে হবে, নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে, এবং 5 নম্বর যেটা, বগলের লোম উপড়ে ফেলতে হবে। কারণ এখানে যদি আপনার একটা মানে যদি আপনি এখানে চান যে আমি সেটাকে আমি মানে মেশিন দিয়ে সেটা পরিষ্কার করবো, করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবী যেটা করতেন সেটা উপড়ে ফেলতেন, সেই যুগে মেশিন ফেশিন ছিল না। তাহলে আল্লাহ নবী রাসূল বলছেন যে বগলের লোক উপড়ে ফেলতে হবে, এই 5টা। তাছাড়া আর নেই, এটা হলো আমার উম্মতের বৈশিষ্ট্য, পালনীয় বৈশিষ্ট্য কাজ। এই 5টা কাজ আপনাকে পালন করতে হবে, যদি কেউ না বোঝেন বা বুঝতে না পারেন পরে জিজ্ঞাসা করে নেবেন, সমস্যা নেই, এখানে আছে। তারপরে 7 নম্বর, উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, সবশেষ। তাহলে এগুলো আপনার সন্তানদেরকে বড় হয়ে এলে বলবেন, এগুলো আপনার সন্তান জানে না, বাবা হিসেবে আপনার কর্তব্য, আপনি লজ্জা করেন। একজন আপনার মেয়ে বড় হচ্ছে, তার মানে বয়স হচ্ছে 10 বা 15, তো তখন তার সমস্যা হচ্ছে মেয়ে, মানে আরবিতে যাকে হাইজ বা ইংরেজিতে মেন্স বলা হয়, তার যখন তার এটা হচ্ছে, তখন আপনি বাবা হিসেবে মা হিসেবে তার কর্তব্য, তার মানে সে কী করবে, তার ফর্জ গোসল সম্পর্কে তাকে অবহিত করা, জানানো। আপনি জানাচ্ছেন না, বড় হয়ে সেও জানছে না, বিয়ের পরে সেও জানছে না, সারা জীবন অপবিত্র থাকছে। সুতরাং আমি আপনার যারা গার্জেন আছেন তাদেরকে বলবো, এগুলো লজ্জার বিষয় নয়, এগুলো যদি লজ্জা করেন আপনার সন্তানদের প্রতি, যদি এগুলোকে না শিক্ষা দেন, তাহলে কিন্তু আপনি একটা ভুল কাজ করছেন। আপনি গার্জেন হিসাবে তাকে সুশিক্ষা, উত্তম শিক্ষা দিতে পারছেন না। এগুলো বলতে হবে যে তোমার যখন এই পদার্পণ হবে, তোমার এটা হবে, এটা হলে তোমার এই করতে হবে, ফরজ গোসল করতে হবে, এই সিস্টেমটা এই এইভাবে ফরজ গোসল করো, প্রথমে এই ধুতে হবে, তারপর এই ধুতে হবে। তাহলে এগুলো আপনি বলবেন না, না বললে আপনার সন্তান শিখবে কীভাবে? না বলতে লজ্জা, আরে আপনি গার্জেন, আপনার সন্তানের সাথে বলতে লজ্জা করেছিলেন। যদি আপনি এখনও পর্যন্ত সেই লজ্জা করেন, সন্তানদেরকে এগুলো শিক্ষা না দেন, সন্তান যদি ভুল কাজ করে, কিয়ামতের দিন আপনি কিন্তু জবাবদিহি হবেন, আপনার গার্জেন হিসেবে কর্তব্য আপনার এটা। এইবার উত্তম আদর্শ শিক্ষা দেওয়া,
কি সর্বপ্রথম শিক্ষা দেবেন? ইব্রাহিম লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম সন্তানকে যে আদেশ করেছিল, শিক্ষা দিয়েছিল, সেটি হলো ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, অংশীদার স্থাপন করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ। তাই সন্তানকে শিরক থেকে দূরে রাখবেন, যে বাবা ও মূর্তি পূজা করা শিরক, ওটা ওর ধর্ম, ধর্ম ধর্ম যার উৎসব তার, ওটা তোমার ধর্ম না বাবা। কিন্তু আজকের বাবারা যখন হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, সেই বাবারা সেখানে নিয়ে গিয়ে সেই তাদের উৎসবে যোগদান করছে, তাদের উৎসবে গিয়ে আনন্দ করছে, আপনি বাবা হিসেবে কর্তব্য ছিল শিরক থেকে বাঁচানো, কিন্তু সেই শিরকে আপনি গিয়ে আরও উৎসব যাপন করছেন, বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আনন্দ উৎফুল্ল করছেন। আপনি শিরক থেকে সর্বপ্রথম আল্লাহ নবী যেটা বললেন, শিরক থেকে বাঁচা বাবা। যখন অসুস্থ হচ্ছেন আপনি, অসুস্থ হওয়ার পরে আপনি মানে এইভাবে আপনার শিক্ষা দিতে হবে যে সুস্থ করার মালিক আল্লাহ। আপনি বাচ্চার সামনে যদি বলেন ওই ডাক্তারের জন্যই তোর ভালো হয়েছে, বাচ্চা এটাই শিখবে, এটাই শিরকের মধ্যে বাচ্চা শিখে গেল, এটাই শিরক প্রথম থেকে শিখে গেল, সর্বপ্রথম শিক্ষা দিতে হবে লা তুশরিক বিল্লাহ, বাবা তুমি আল্লাহর সাথে শিরক করো না, বাঁচানোর মালিক আল্লাহ। ওই ডাক্তারকে, ডাক্তার তো মাধ্যম, যে ওই ডাক্তারের মাধ্যমে আল্লাহ তোমাকে ভালো করেছে। এই শিরক থেকে সচেতন না করলে বাচ্চা কিন্তু সারা জীবন কিন্তু মানে শিরকের গুণে এমন ভয়াবহ, এ বলতে গেলে সময় লাগবে, শিরকটা পরে আলোচনা হবে, বহু মারাত্মক বড় গুণা। এবং এছাড়া এমনও দেখা যায় যে আপনার কোনো কিছু হচ্ছে, বাবা তুমি মাথার হাত দিয়ে কসম খেয়ে বলো, তুমি নেওনি এটা, সন্তান বাবা সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তান বাবার মাথায় হাত দিয়ে বলছে, বাবা তোমার কসম খেয়ে বলছি বাবা আমি এই কাজটা করিনি, ও মা তোমার কসম খেয়ে বলছে এই কাজ নেই, আপনি জানেন এটা কত বড় শিরক? আপনি না বুঝে না জেনে এই কাজটা যে করলেন। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারুর নামে কসম খেল, শপথ করলো, সেটা হলো শিরক। আর আপনার কসম খাচ্ছে আপনার সন্তান, আপনার স্ত্রীর মায়ের কসম খাচ্ছে, বাবার কসম, ভাইয়ের কসম, বোনের কসম খাচ্ছে, আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারুর নামে শপথ করেন তাহলে আপনি শিরক করলেন। এই শিরক থেকে আপনাকে সচেতন, আপনার সন্তানকে সচেতন করতে হবে। যদি শিরক থেকে সচেতন না করেন আপনার সন্তান সারা জীবন গোমরাহির মধ্যে থাকবে, সারা জীবন শিরকের মধ্যে লিপ্ত থাকবে। কিয়ামতের দিন কিন্তু আপনাকে জিজ্ঞাসিত করা হবে এই শিরকের জন্য আপনি কেন তাকে বাঁচাননি, কারণ নিজে আপনি বাঁচছেন না, আপনার পরিবারবর্গকে কিন্তু বাঁচাতে পারছেন না। এটা আজকের সমাজের মূল একটা গুরুত্বপূর্ণ জিনিস, এগুলোকে বাপ্মা বলে না। বাপ্মা জন্ম দিয়ে শেষ, তারপরে বড় হচ্ছে কাজে পাঠিয়ে দিচ্ছে, তাদের কীভাবে কী পড়াশুনো করছে, মাস্টারের কাছে যাচ্ছে কী পড়াচ্ছে, একটু জিজ্ঞাসা করি। অনেকেই বাবা আছেন যে একটা বাচ্চাকে মাস্টারের কাছে দিচ্ছেন কী পড়ছে, কমসে কম একদিন তো আপনার খোঁজ নেওয়া উচিত যে বাবা কী পড়াচ্ছে, তোমার কী পড়ছো, কী শিখলে তুমি। এগুলো দেখবেন না, আপনি মাসে মাসে 200 টাকা দিচ্ছেন, 300 টাকা দিচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, কী শিখছে আপনি সেটা দেখবেন না। আপনি গরু যেমন মাঠে ছেড়ে দেয়, গরু ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে, ওরা দেখে না, সে তো গরু না, সে আপনার সন্তান, সে আপনার একটা আদরের সন্তান। তাহলে সেই সন্তান কী করছে, কী পড়ছে, সেখানে পড়াশোনা হচ্ছে কি না, এই ব্যাপারে আপনি সচেতন হবেন না, জিজ্ঞাসাবাদ করবেন না, কী শিখছে এটা শেখাবেন না, সন্তানকে শিক্ষা দিতে হবে। ওই জন্য বলছি যে আদর্শ শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, বড় হয়ে আপনারাই তো বলেন যে বাবা কী করবো, সন্তান নামাজ পড়তে বলছি পড়ছে না, কী করি বলো তো। আর দোষ তো আপনার, ছোটোবেলায় কেন আপনি শিক্ষা দিয়ে দেননি, ছোটোবেলায় কেন সলাত আদায়ের জন্য বলেননি, ছোটোবেলায় কেন আপনি মানে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেননি, এটা আপনার ভুল ছিল, আপনার অন্যায় ছিল। আপনি আজকে বড় হয়ে বলছেন বাবা কী করবো, নামাজ পড়ার কথা বলি পড়ে না, আর কেন শুনবে সে, এখন সে তো বড় হয়ে গেছে, তার প্রাপ্তবয়স্ক, সে আপনার কথা আর শুনবে না। আপনার উচিত ছিল ছোটোবেলা থেকে তার পাবন্দি লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন 7 বছর বয়স হবে সন্তানকে সালাতের জন্য বলো, যখন 10 বছর হবে তখন সন্তানকে প্রহার করো মারো। করেছিলেন, সন্তানকে আদর করে রেখেছিলেন, বাবা আমার একটা ছেলে, আমার একটা ছেলে খেতে দেবে না যদি একে মারি, যদি এর কোনো কিছু হয়ে যায়, আদর করে আগলে রেখে আজকে সেই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে মানে জাহান্নামে, জান্নাত থেকে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনার আদর করেছিলেন, ভালোবেসেছিলেন, একটা মেয়ে কদিন পরে পরের বাড়ি চলে যাবে, ও সালাত আদায়ের জন্য বলতে হবে না, পরের বাড়ি গিয়ে গেলে পড়বে, এটা আপনি ভুল কথা বলেছিলেন। আজকে আপনার সন্তান যখন বিবাহ হবে, তারপরে আপনি যখন জান্নাতে যাবেন, ওই মেয়ে আপনাকে কিন্তু টানতে টানতে কিন্তু জান্নাত থেকে নিয়ে জাহান্নামে পড়ে দেবে। আপনি ছোটোবেলা থেকে শর্টকাট পোশাক পরিয়ে সন্তানকে বলেছিলেন না এখন বাচ্চা মানুষ পড়ছে পড়ুক, সমস্যা নাই, ওই যে বেহায়াপনা ছোটোবেলা থেকে শিখেছে, বড় হলেও আপনি যদি বলবেন যে বাবা মাথায় উন্না না, ও বাচ্চা নেবে না, কারণ ছোটোবেলা থেকে তো আপনি শিক্ষা দিয়েছিলেন যে না থাক সমস্যা নেই, বাচ্চা মানুষ এখন পড়লে সমস্যা নেই। ছোটোবেলা থেকে যদি আপনি ওই শিক্ষায় মানুষ করতেন, মাথায় উন্না দিয়ে
নিয়ে চলতে হবে, তোমার মুখ পরপুরুষ যেন না দেখে, ঢেকে ঢুকে চলবা, যখন স্কুলে যাবার এমন ভাই বসবা যেন কোনো পরপুরুষ টের না পায়, পুরুষ আসছে ঘরের মধ্যে ঢুকে যাও বাবা, কোনো বাড়ি যাচ্ছ সালাম দেওয়া বাবা, সালাম না দিয়ে কোনো বাড়িতে প্রবেশ করো না। আপনি ছোটোবেলায় শিক্ষা দেননি, বড় হয়ে বলছেন কী করবো বলো তো, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, এত বদ কথা শুনছে না, আরে বেটা শুনবে কোথায়, আপনি তো ছোটোবেলায় সেই শিক্ষা দেননি, উত্তম শিক্ষা উত্তম আদর্শ আপনি দেননি, কীভাবে শুনবো বলুন। এটা আপনাদের মানে ব্যর্থতা বা আপনার কারণেই আজকে আপনার সন্তান কিন্তু আজকের কুকর্মে খারাপ কাজে জড়িত, এ তো করছেই করছেই, এ যত পাপ কাজ করবে আর এই পাপের ভাগিদার কিন্তু আপনি হবেন, এটা শুনে রেখে দেন, কিয়ামতের দিনে কিন্তু আপনার জান্নাত থেকে টেনে আনবেই আনবে। তাই এখনও সময় থাকতে সন্তানকে সচেতন করুন, সন্তানকে সালাতের জন্য পাবন্দি লাগিয়ে দেন, বাচ্চা নামাজ না করলে ঘর থেকে বার করে দেন, সহ্য পৃথক করুন, যেখানে যে ঘরে শুয়ে আছে ওই ঘর থেকে বার করে দিন ঘর করে, সন্তান যদি নামাজ না পড়ে এটা আপনি বাবা হিসেবে কর্তব্য, বাবা খেতে দেখ না দেখ সন্তান নামাজ না পড়লে ঘর থেকে বার করতে হবে আপনার, 10 বছর পার হয়ে গেছে, 19 বছর বয়স, 17 বছর বয়স, সালাতের জন্য আপনার কোনো পাবন্দিই নেই, দুঃখের বিষয় বড়, কি বলবো প্রতিদিনই বলছি আর বলে আর পারছি না, খুবই দুঃখের জন্য। আল্লাহ জাতিকে কবে হেদায়ত করবে সে আল্লাহ জানে, মা মানে নূহ আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দিয়েছিল, তারপরে গুটি সংখ্যক মানুষ ইসলাম মানে ধর্মের পথে এসেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, হয়তো দেখা যাচ্ছে সেই দাওয়াত দিয়ে হয়তো 40 বছর লাগবে, তাও হয়তো আল্লাহ হেদায়ত করবি কিনা জানি না, আল্লাহ হেদায়ত করলে অবশ্যই হবে, আপনার সন্তানদের সচেতন করুন, এখনও সময় আছে, আর কিন্তু সময় পাবেন না, কিয়ামত খুবই সন্নিকটে। তারপরে টাইম হয়ে গেছে আর একটা মানে আরও আছে, ইয়া বুনাইয়া ইন্না তাকুন মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি, মানে আমি বাংলাটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা, এটা আছে সূরা লুকমান আয়াত নম্বর 16, হে আমার সন্তান তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করো আল্লাহ কিন্তু সেটা দেখছেন, তাই বাপ তুমি রাতের অন্ধকারে কেউ নেই ঘরে তুমি একা আছো, তুমি যদি মোবাইলে খারাপ একটা কোনো কিছু দেখো সেটা কিন্তু আল্লাহ দেখছে, বাপ তুমি মোবাইলে খারাপ কিছু দেখো না, আল্লাহ কিন্তু সূক্ষ্ম যদি পাথরের মধ্যে কোনো একটা জিনিস থাকে, যদি সাগরের অতল তলে যদি কিছু থাকে সেটাও কিন্তু আল্লাহ দেখেন, বাপ আমার তুমি যে মোবাইলে খারাপ জিনিস দেখছো এটা কিন্তু আল্লাহ দেখছেন, অনুপরিমাণ ভালো কাজ করলে এটাও আল্লাহ দেখেন, আর যদি সামান্য পরিমাণ যদি খারাপ কাজও করেন এটা আল্লাহ দেখেন, আল্লাহ কিন্তু দেখছেন, এর বিচার কি তোমার হবে, বাপ তুমি খারাপ কাজ যেও না, এটা খারাপ কাজ এটা ভালো কাজ, এই উপদেশ দেওয়া, উত্তম আদর্শ শিক্ষা দেওয়া এবং ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এখনও আরও আছে, সময় বেশি করা উচিত না, এই পর্যন্ত শেষ করলাম, যদি আল্লাহ কখনও আবার সুযোগ দেয়, আবার সুযোগ বলতে মাসে আবার হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার মাসে মানে প্রথমে আবার একটা করে তো আবার এই বিষয়ে হয়তো আলোচনা করা হবে, মানে সুদের ব্যাপারে আলোচনা করার কথা ছিল, বিষয়টা খুবই টাফ, মুখস্থ করতে খুবই কষ্ট হচ্ছে, মানে এত টাফ মানে বুঝিয়ে না বললে খুব সমস্যা, তো ভাবলাম এইটা আজকে বলি, মানে এই আজকে যে সমাজ বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে বক্তব্যটা দেওয়া উচিত ছিল, যেহেতু সুদের কারবার এখন চলছে প্রত্যেক বাড়িতে সুদ, মানে এটা এত জঘন্য একটা অপরাধ, তো এই ব্যাপারে ভাবছিলাম লেকচার দেবো কিন্তু মুখস্থ করে উঠতে পারিনি, আজকে এই বিষয় সম্পর্কে বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই মনে করে নিজের ছেলে মনে করে ধরিয়ে দেবেন, যদি করে ব্যথা লাগে ক্ষমা করে দেবেন, যদি ভুল বলি সেটা ধরিয়ে দেবেন, এটা আপনার গার্জেন হিসাবে আপনার কর্তব্য, আমি আপনার সন্তানের মতো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এত সময় ধরে যা শুনলাম জানলাম এর প্রতি যাচাই বাছাই করে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান তুমি কষ্ট করি বল, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমার যেন সকলেই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় উত্তম আদর্শ দিয়ে তাদেরকে মানুষ করে গড়ে তুলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান তুমি করো, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأكبر السلام عليكم